জিনিস কি জানো, কাজের ক্ষেত্রটা যদি সুন্দর হয়, তোমার যদি স্ট্রেস ফ্রি কাজ করতে পারো, বা তুমি যখন দেখছো যে তুমি যাই চাচ্ছো সবকিছু তুমি পাচ্ছো, এবং তোমাকে প্রমোট করার জন্য তোমার পেছনে মানুষজন আছে, সো তখন তোমার কাজ করতে কিন্তু তোমার ভালো লাগবে, তুমি শুধু তোমার কাজে কনসেন্ট্রেশন দিতে পারবে। আচ্ছা, আমি একটা খুব মানে গোপন তথ্য জানতে চাচ্ছি, সেটা হলো যে আমি যেমন মনে আছে যে ফার্স্ট আমি যখন ক্যামেরার সামনে নাচ করি, আমার নাচ দিয়ে শুরু, সেখানে আমি একটা টোকেন মানি পেয়েছিলাম, থাকে না, তোমার টোকেন মানি কত ছিল? ১৭-১৮ বছর আগে মেবি, তো তখন ৫০০ টাকা পেয়েছিলাম আমি, মানে ১৭-১৮ বছর আগে ৫০০ কিন্তু অনেক। হ্যাঁ, আমার মনে আছে যে ৫০০ টাকা পেয়ে আমি আর আমার আম্মা কি করবো, আম্মুকে বলছিলাম যে তাহলে কর্ণফুলি মার্কেট ছিল, ওখানে নেমে মেবি আম্মুকে একটা কিছু কিনছিলাম, আমি একটা লিপ গ্লস কিনছিলাম ৫০০ টাকা দিয়ে। হ্যাঁ, না ১২০ টাকা দিয়ে আমার একটা লিপ গ্লস আর একটা যেন কি একটা কিনছিলাম। এই অনুভূতিটা করার পরে আমার কাছে কিছু টাকা ছিল, এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি নিজের টাকা খরচ করতেছি না। তখন আমি লাইক কোন ক্লাসে পড়ি, আমি ক্লাস ৭-এ পড়ি মেবি, সো আমার জন্য ইনকামটা না লাইক আমি যখন এসো গান শিখি করতাম, আমি নার্সারিতে পড়তাম, আমার আম্মু তখনই আম্মুর নামে যে অ্যাকাউন্টটা, আম্মু আর আমার নামে একটা অ্যাকাউন্ট ছিল, আমি প্রত্যেকটা প্রোগ্রামে ২৫০ টাকার একটা চেক হতো। আচ্ছা, বুঝছো তো, ২৫০ মানে প্রতি মাসে, প্রতি সপ্তাহে যখনই যেতাম দুইটা করে এপিসোড রেকর্ড হতো, তো ৫০০ টাকা, ২৫০-২৫০ টাকা একটা চেক হতো। আমি যখন বড় হয়েছি আমার আম্মা শুধু ওই চেকের মানে আম্মা শুধু ওই চেকগুলো জমাতো একটা অ্যাকাউন্টে, সো অনেকগুলো টাকা তখনই পেয়েছিলাম। সো আমি অনেক ছোট থেকে জানি যে কাজ করলে টাকা পাওয়া যায়, মানে কাজের স্বীকৃতি, কাজের স্বীকৃতি পাওয়া যায়, লাইক তোমাকে, তুমি যে ইনকাম করতে পারবা তোমাকে, এজন্য তোমাকে কষ্ট করতে হবে, তুমি কাজ করতে হবে, এবং কাজ করলে তুমি একটা জায়গায় যেতে পারবে, এবং তুমি তোমার নিজের টাকা খরচ করতে পারবে, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা আমি অনেক ছোটবেলা থেকে জানি, লাইক আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আমি আমার নিজের টাকায় মোবাইল ফোন কিনেছিলাম, আমার কোনো ফ্রেন্ডরা পারে নাই সেটা, আমার জিঙ্গেলের পেমেন্ট পেতাম আমি প্রতি মাসে, আমার একটা আলাদা খরচ, আমার আমার নিজের খরচ আমি নিজে করতে পারতাম, আমার ফ্রেন্ডরা অনেক প্রাউড ফিল করতে যে বিল তুই দে, ঠিক আছে। গিফট দিতে বেশি ভালো লাগে না পেতে বেশি ভালো লাগে? অবশ্যই দিতে ভালো লাগে আমার, তাই না? অনেক গিফট করো ফ্রেন্ডদেরকে? অনেক গিফট দিই। আবার একটু গানে ফিরে যাই, তুমি তো অনেক ফিল্মের গানে কণ্ঠ দিয়েছো, টোটাল কতগুলো হতে পারে আনুমানিক? অনেক আমি জানি, এটা তুমি গুনে রাখার না, এই এই কোশ্চেনটা শুনে আমার বাবা অনেক ক্ষেপে যাবে, কিংবা বিকজ এখনো পর্যন্ত আমার আব্বু অনেক রাগারাগি করে যে কেন আমি লিখে রাখি না। প্রিয়তমা